नमस्कार। মালদার মথুরাপুর চৌরঙ্গি মোড়ে জমা জলকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। অভিযোগ, দীর্ঘ কয়েক মাস যাবত বৃষ্টি হলেই এলাকায় হাঁটু জল জমে থাকে, ফলে বিপাকে পড়ে নিত্যযাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী মহল। বারংবার বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তবে আপাতত মোটর চালিয়ে পাম্প দিয়ে জল নিষ্কাশন করা হয়, কিন্তু ভবিষ্যতে বর্ষাকালে সমস্যায় পড়তে হবে এলাকাবাসীদের। তাই অতি শীঘ্রই এলাকায় হাইড্রেন তৈরির দাবি জানিয়েছেন বিজেপি কর্মী সহ এলাকাবাসীরা। মঙ্গলবার এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দক্ষিণ মালদা বিজেপির জেলা সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল, দক্ষিণ মালদা যুব মোর্চার সহ সভাপতি সুভাষ যাদব, সন্তোষ মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে বিক্ষোভকারী তথা দক্ষিণ মালদা জেলা সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, এই সরকার দুর্নীতি বা সরকার সর্বত্রই দুর্নীতি। আজকে মানিচক গ্রাম পঞ্চায়েত, মথুরাপুর গ্রাম পঞ্চায়েত মানিচক ব্লক, এইখানে দেখতে পাচ্ছেন একটু বৃষ্টি হলে চৌরঙ্গি মোড় জনবহুল এলাকা, উদ্নিবাসী প্রচুর লোক যাতায়াতের, এবং মালদা থেকে রতুয়া থেকে একটা লিঙ্কম্যান রাস্তা এটা মথুরাপুর চৌরঙ্গি মোড়, একটু বৃষ্টি হলে এক হাঁটু কোমর অবধি জল হয়, কিন্তু দীর্ঘদিন থেকে এই সমস্যা আছে। তোলামূল দুর্নীতিবাজের নেতা নেত্রীর বিধায়কের কোনো কাছে খবর নাই, সাংসদের কাছে খবর নাই, এখানে অথচ প্রায় এইখানে নোংরা জল চারদিকে ছিটায়, দোকানপাট বন্ধ থাকে, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তারা সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন দেখার পরে আমাদের এইখানকার আপামর জনগণ বলছে এর সুরাহা চাই। ভারতীয় জনতা পার্টি জনগণের জন্য সর্বদাই, মথুরাপুর বাসীর জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা রাস্তা পথ অবরোধ করেছি, এইখানে একটাই উদ্দেশ্য, স্থায়ী সমাধান হওয়া চাই। চোরের রাজা আসবে এখানে অভিষেক, আর এইখানে চোরের রাজা রানী আছে, এইখানকার জামাই রাজা, অথচ ওদের এটা দিয়ে হাজারবার যায় তার চোখে লাগে না। যদিও পরবর্তীতে মানিকচক থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা অবরোধ ও বিক্ষোভ উঠে যায়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।